আসসালামু আলাইকুম, আমি সুমি ঢাকা থেকে বলছি। সুমি হোম ব্লগে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আশা করছি দেশ ও দেশের বাহির থেকে যারাই আমাকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ নিজ হাতে টুমুর পাড়তে চলে গেলাম। আমাদের বাসার পাশে একটা খালি প্লট রয়েছে, সেখানে অনেক ডুমুর গাছ হয়েছে। এখান থেকে আমি প্রতি বছরই এই ডুমুর ফল কম বেশি খেয়ে থাকি। আজ চলে গেলাম নতুন করে, গাছগুলোতে তেমন একটা ডুমুর ফল হয়নি, খুব অল্প স্বল্প হয়েছে, সেটাই পাড়তে চলে গিয়েছি। এই ফলের উপকারিতা অনেক রয়েছে, জানলে ভীষণ অবাক হবেন। তবে ইউরোপ কান্ট্রিতে এই ফলটি খুবই রসালো ও মিষ্টি। আমাদের দেশে ও ইন্ডিয়াতে এই ফলটি এরকম হয়ে থাকে। এটাকে জাগ ডুমুর ও ছোট ডুমুর নামে বলে থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেলস, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ভিটামিন এ ও বি এর মধ্যে বিদ্যমান। এই ফলটির নামে রয়েছে পবিত্র কোরআনে সূরা। যেহেতু সকালবেলা ফলটা পাড়তে গিয়েছিলাম, এসে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো থাকলে পুরো বাসাটাই মনে হয় গোছালো, কাজে কিন্তু অনেকটাই স্বস্তি আসে। তো আমি বেড কাভারটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়ে এখন আমি আপনাদের সঙ্গে ডুমুরের রেসিপিটি শেয়ার করব। আজ আমি পাঁচমিশালি মাছ দিয়ে ডুমুর ফলটাকে রান্না করেছি। ভালো করে ডুমুর ফলটাকে ধুয়ে নিচ্ছি, যেহেতু এখনই পেরে নিয়ে এসেছি, এর গায়ে তেমন একটা ময়লা নেই, তারপরেও ধুয়ে নিচ্ছি। ডুমুর ফলটা কাটার অনেকগুলো নিয়ম রয়েছে। ভিতরের যে ফুলগুলো, এটা বিচি তবে ফুল নামে পরিচিত, তো ডুমুরের ফুলটাকে আমি চাকুর সাহায্যে আঁচড়ে ফেলে দিব। একটা হ্যান্ড গ্লোভস পরে নিয়েছি, এতে করে কিন্তু আমার হাতে কষ লাগবে না, সেই সাথে হাতটা কালোও হবে না। আমি ভিতরের ফুলটাকে ফেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন, ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে আমি এটাকে ভাপিয়ে নিব। এতে করে কষটা বের হয়ে যাবে। এই পানিটা ফেলে দিয়েই ডুমুরটা রান্না করে নিব। ডুমুর খাওয়ার অনেকগুলো উপকারিতা রয়েছে, সেটা এখন বলে দিচ্ছি। যারা রক্তশূন্যতায় ভুগছেন, ডুমুর খেলে সেটা প্রতিরোধ হবে। এই ফলটি ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে, হাড়ের সমস্যা দূর করে এবং হাড়কে শক্ত করে। এই ফলের রয়েছে অনেক অনেক গুণাগুণ। এই ফলটি আরবিতে তিন ফল বলে আর ইংলিশে বলে ফিক। আমরা বলে থাকি এটাকে ডুমুর, আর্জিনও বলে থাকে। আমি এখানে পাঁচমিশালি মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে। সেই সাথে নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন নেড়ে চেড়ে বাদামি হয়ে আসলেই একে একে করে এর ভিতরে মশলা দিয়ে দিব। আমি এখানে আদা বাটা, রসুন বাটা 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। সেই সাথে দিয়েছি জিরা বাটা 1 টেবিল চামচ। ভালো করে নেড়ে চেড়ে এর থেকে মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে
আগে থেকে ডুমুরগুলো সিদ্ধ করা দিয়ে দিব এর ভেতরে। এখন ডুমুরটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। এই রান্নাটা যেমনি করে মজাদার হয়েছে তেমনি করে কিন্তু এর উপকারিতাও রয়েছে। আমি ডুমুর অনেকভাবেই খেয়ে থাকি, আজ ছোট মাছ দিয়ে করে নিলাম, ভীষণ মজা হয়েছে তরকারিটা। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিয়ে দিব, এই পানিটা শুকিয়ে আসলে আমার রান্নাটা হয়ে যাবে। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। ব্যাস, রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ মজা, আর তেমনিভাবে স্বাস্থ্যকরও খাবারটি। একটা ফল কেটে নিচ্ছি, সেটা পেয়ারা। পেয়ারাটা মাখিয়ে নিব। আপনারা আমার শুরু থেকে যারা চ্যানেলে রয়েছেন তারা জানেন আমি দুপুর দিকে একটা ফল খাওয়ার ট্রাই করি, এতে করে শরীরের জন্য অনেকটাই ভালো, আর বিশেষ করে আমি একটু টক ফলটা দুপুরবেলায় খেয়ে থাকি। এটা কিন্তু অনেক উপকারী, দুপুরের দিকে যদি যে কোনো একটা টক ফল খাওয়া যায়। আমি পেয়ারাটাকে ভালো করে কেটে নিচ্ছি, এখন এটাকে আমি মাখিয়ে নিব। দিয়ে দিলাম কিছুটা বিট লবণ, সেই সাথে দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া, সেই সাথে এখানে সরিষা বাটা আর একটু কাসুন্দ দিয়ে নিলে আরও ভালো হতো, বাট আমার কাছে দুটোর একটাও আজ নেই। যারা আজ প্রথম আমাকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করছি, আর যারা আমার চ্যানেলে রয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।